আপনারা দেখছেন খবরের দুনিয়া। আমরা ডোর টু ডোর একটা ক্যাম্পেইন করছি এবং সেই ডোর টু ডোর ক্যাম্পেইন এর আগেও বিভিন্ন সময় করেছি। ক্যাম্পেইনটা কিসের? প্রচারের থেকেও বেশি আমাদের সাধারণ মানুষের সাথে একটা জনসংযোগ, সেইটা মেন উদ্দেশ্য ছিল। এর আগেও ছিল, তাই লকডাউনের আগেও শুরু করে বিভিন্ন সময় আপনারা দেখেছেন ডাকঘর বাস স্ট্যান্ডে আমি টেবিল চেয়ারে বসেছি। দু মাস টানা মানুষের অভাব অভিযোগ শুনেছি এবং তার নিষ্পত্তি করার চেষ্টা করেছি। দু নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শোনার চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি। ঠিক এইভাবেই আমাদের 17, 18 আর 19 নম্বর ওয়ার্ডে দুদিন আগে আবার আমাদের সেই জনসংযোগ শুরু হয় এবং তার সাথে সাথে বঙ্গধ্বনি যাত্রার যা নির্দেশ দল দিয়েছিল সেই সরকারের রিপোর্ট কার্ড, আমাদের উপলব্ধি, সেইগুলো জানানোর জন্য যখন যাই তখন একরাশ ক্ষোভ উঠে আসে। আপনাদের মধ্যে অনেকে ছিলেন, আপনারা সেখানে দেখেছেন। রয়্যাল লাইফ সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ 9609031138। যে সাধারণ মানুষ তাদের বঞ্চনার কথা যেভাবে মানে বহিঃপ্রকাশ করেছে, একটাই জিনিস বারবার উঠে এসছে। দুদিন আগের যা ঘটনা, এক বছর আগেও তাই ছিল, তার আগেও যখন জনসংযোগ করেছি বিভিন্ন সময়, কারণ আমার ওই মানুষের মানে বাড়িতে বাড়িতে যাওয়াটাই সব থেকে ভালো পদ্ধতি মনে হয় মানুষের সমস্যা শোনার কথা, শোনার ব্যাপারে এবং তার নিষ্পত্তি করার ব্যাপারে। তো যে ক্ষোভ উঠে এসছে সেটা বারবার একদিকে ইঙ্গিত করেছে, কেউ ঘর পায়নি, তার ভাঙা ঘর দেখিয়েছে, এবং সেটা একটা না, প্রত্যেকটা ওয়ার্ডে এরকম অসংখ্য কেস এবং তার সাথে সাথে কিছু অভিযোগ, যেই অভিযোগগুলো বাস্তব, টাকা পয়সা নেওয়া হয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ছোট ছোট কাজের জন্য। একটা ভোটার আইডেন্টিটি কার্ড, একটা আধার কার্ড, এইখান থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, যা যা সরকারি স্কিম সেগুলো পাওয়ার ক্ষেত্রে তাদের ক্ষোভ উঠে এসছে এক শ্রেণী মানুষের উপরে, যারা ক্ষমতা প্রয়োগ করে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে। তো বিষয়টা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল। এর আগেও আমরা দেখেছি এই দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই দুর্নীতির অভিযোগ ওঠার পরে আমরা বিভিন্ন সময় আমাদের পদক্ষেপ জানিয়েছি, সেখানে অনেককে টাকা ফেরত দিতে হয়েছে। কিন্তু আজও যদি এই সব সমস্যার সম্মুখীন মানুষ হয় আর সেইখানে জনপ্রতিনিধি হিসাবে আমাকে তারা বলে, কারণ তাদের বিশ্বাস, তাদের আস্থা আছে বলে তারা আমাকে বলছিলেন, ডেকে ডেকে নিয়ে গেছেন বাড়িতে, আপনারা দেখেছেন, তো সেইখান থেকে আমি সেটা দলের আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে, সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছাই, জানাই এই বিষয়গুলো। যে দেখুন, আজকে আমি শান্তিপুরের বিধায়ক, 2016 সালে হয়েছি, মানুষ কোনো দল মত নির্বিশেষে 52% মানুষ সমর্থন জানিয়েছিলেন, তারা সেই সময় আমাকে চিনতেন না, এবং সেই যে বিশ্বাস, যে আস্থা সাধারণ মানুষের আমি অর্জন করতে পেরেছি এইখানে, আমি তাদের কাছে সবসময় দায়বদ্ধ, এবং সেই দায়বদ্ধতা আমি বিভিন্ন সময় পরিচয় দিয়েছি এইখানে। আমি ছেড়ে যাইনি শান্তিপুর, আমি এর আগে যে ডাকঘর বাস স্ট্যান্ডে এই 3-4 দিন আগে যে সভা হলো,
আমাদের মিছিল হলো, মিছিলের পরে আমাদের সভা হলো, তাতেও বলেছি যে আপনাদের ছেড়ে যাইনি, আপনাদের ছেড়ে যাব না, শান্তিপুরেই আছি, শান্তিপুরেই থাকবো। আমি প্রত্যেকবার দিয়েছি এবং সেই কথাই দলীয় নেতৃত্বকে জানিয়েছি এবং সেইখান থেকে দলীয় নেতৃত্বের একটা আশ্বাস পেয়েছি যে এই যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলছে তার একটা স্থায়ী সমাধান সেইটা তারা করে দেবেন আপনাদের মধ্য দিয়ে। আমি শান্তিপুরের সাধারণ মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছতে চাই যে আপনারা একেবারে চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সাথে, আপনাদের জন্যই আছি। সরকারটার নাম মা মাটি মানুষের সরকার। মানুষকে যারা বঞ্চিত করবে তারা এই সরকারে ছড়ি ঘোরাতে পারবে না, এই কথাটা আমি আপনাদের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সাধারণ মানুষের যে অভিযোগ, অভিযোগটা কাদের দিকে? অভিযোগটা যেখানে যারা কাউন্সিলর ছিলেন তাদের বিরুদ্ধে আপনারা পাওয়ার করেছেন, এর আগে খবর দেখেছি এবং তাই সেই খবরের পর আমার মনে হয়েছে যে আপনাদের মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া খুব প্রয়োজন আছে যে মানুষ যদি হতাশ হয়ে পড়ে তাহলে সেটা আমাদের একটা বিফলতা বলে আমরা মনে করব। শান্তিপুর পুরসভা তো দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দখলে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং শান্তিপুর পুরসভার পক্ষ থেকে তাহলে এই ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আগে নেওয়া হয়নি কেন সেটা দল তাদের কাছে জিজ্ঞেস করব, তাদের মতামত নেবেন। আজকে দেখুন পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে এবং মানুষের যে ম্যান্ডেট নেওয়ার কথা সেই ম্যান্ডেটের আমরা সুযোগ পাইনি, একটা করোনা ভাইরাসের মতন এরকম একটা ব্যাধি যার জন্য সব কিছু থেমে গেছে। সেখানে একটা বোর্ড চলছে এবং সেই বোর্ডেরও পুরো পাওয়ারের সাথে তারা কাজ করতে পারছে না, এটা সব জায়গারই সমস্যা। তো সেইখানে মানুষের কাছে এই বার্তাটা দেওয়া আমার মনে হয় খুব প্রয়োজন যে এটার একটা দীর্ঘমেয়াদী যে সমস্যা তার একটা স্থায়ী ব্যবস্থা, স্থায়ী সমাধান সেইটা সরকার করবে এবং সরকার তাদের চাহিদাকে মান্যতা দিয়েই চলবে। বেশ কিছু জায়গায় এখনো কি শোনা যাচ্ছে কাউন্সিলররা ঘর দেওয়ার মানে টাকা নিয়েছে এখনো অবধি, যারা ঘর পায়নি সেই সমস্ত ব্যবস্থাগুলো কি হয়? আপনারা যেখানে শুনেছেন সেই কথাটাই আমি আপনাদের বলছি যে আমি যখন বেরিয়েছি এখানে বাড়ি বাড়ি যখন গেছি তখন সাধারণ পাবলিকও এই একই কথা বলেছে, এর আগেও আমি শুনেছি এইসব। কিন্তু সেই শোনার পর ওই লকডাউন পিরিয়ড আমি আপনাদের বললাম সব থমকে গেছিল, তো শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে, সর্বোচ্চ নেতৃত্বের কাছে জানানো হয়েছে এবং সেইখান থেকে আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনাদের মধ্য দিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারি যে সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদাকে মান্যতা সরকার দেবে এবং স্থায়ী সমাধান একটা হতে যাচ্ছে। যারা এই ঘটনা কাজগুলো করে যে সমস্ত কাউন্সিলর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? ব্যবস্থা তো জনগণ নিজেরা নিয়ে নেয়, গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে এবং যেই ধরনের এই কার্যকলাপের মধ্যে লিপ্ত কিছু মানুষ হয়ে গেছে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, তো এর থেকে বড় ব্যবস্থা আর কি হতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে বলুন তো? দল কি কোনো ব্যবস্থা নিচ্ছে? নিশ্চয়ই, আমি বলছি তো, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এখানে দল না সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে এখানে কোনো মতে বঞ্চিত হতে দেবে না, আমি এইটুকু আপনাদের আশ্বাস দিতে পারি। শীর্ষ নেতৃত্বের সাথে যা কথাবার্তা আমার হয়েছে তাতে আমি আপনাদের এই আশ্বাস দিতে পারি যে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা এগোচ্ছি। কলকাতায় পুরসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, শান্তিপুরে কি সেরকম সম্ভাবনা দেখা দিয়েছে? দেখুন, এটা তো খালি শান্তিপুরের জন্য হবে না, যা সিদ্ধান্ত হবে সেটা আপনারা জানতেই পারবেন, কোর্টের অর্ডার আসবে, সরকার চাইছে নির্বাচন করাতে, যা যা আপনারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে শুনছেন সেটা তো সরকারের তরফ থেকেই জানানো হচ্ছে, সেটা আগামী দিনেও জানতে পারবেন। শুধু শান্তিপুর নিয়ে যে কোনো ডিসিশন হবে তা তো না, সব জায়গা নিয়েই হবে। একটা অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আপনি ইদানিং দেখছেন দল বদলের পালা চলছে, আপনাদের উল্লেখযোগ্য দলের বিধায়করা সব বিজেপিতে যোগদান করছে, ইভেন শুভেন্দু অধিকারও বিজেপিতে জয়েন করছে বলে জানা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই নিয়ে বেশি মাথা ঘামাতে চাই না। আমি শান্তিপুর নিয়ে রয়েছি, 2017 যুব কংগ্রেস সভাপতি পশ্চিমবাংলার পদ ছেড়ে দিয়েছি এবং সেই দিন থেকে শান্তিপুর নিয়েই রয়েছি, যেদিন থেকে আমি নির্বাচিত হয়েছি শান্তিপুরে 2016 সালে। সুতরাং আমি বারবার একটা কথা বলেছিলাম যে শান্তিপুরে আমরা
একটা মডেল কনস্টিটিউয়েন্সির মতন আমি বানাতে চাইছি, সেখানে গ্রামাঞ্চলের উন্নয়ন আপনারা দেখতে পারেন, যেটা উল্লেখযোগ্য। আমাদের বিরোধীরাও প্রশংসা করে যে হ্যাঁ গ্রামে যা উন্নয়ন এই কবছরে হয়েছে শর্ট পিরিয়ডে সেটা কোনোদিনও চোখে পড়েনি। তো এটাই আমাদের উপলব্ধি। তো ওর জন্য বাইরে যদি আমি সব দিকে নজর দিতে যেতাম তাহলে এই কাজটা করতে পারতাম না। যেটা শহর অঞ্চলের মানুষরা অনেকে বলে যে গ্রামের তুলনায় আমরা শহরে অত কাজ করতে পারিনি, স্বীকার করছি সমস্যা ছিল এবং সেদিকেই বলছি স্থায়ী সমাধানের দিকে আমরা এগোতে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেখা যাচ্ছে দাদার অনুগামী, সেই বিষয়ে কি বলবেন? শান্তিপুরে পড়েছে, জানি না কে বা কারা লাগাচ্ছে কোথার থেকে কি। রাজীব বন্দ্যোপাধ্যায় ছবি দিয়েও পড়েছে ফ্লেক্স, কে কোথায় ফ্লেক্স লাগাতেই পারে, কে লাগাচ্ছে কে জানে। এখন ফ্লেক্স কে কোনো দাদার অনুগামী কেউ হতেই পারে, তাতে কি এসে যায়। দাদার অনুগামী বলে যে এতদিন যে ফ্লেক্স, সেই ধরনের ব্যানার কিন্তু শান্তিপুরে আজ পর্যন্ত কোনোদিন পড়েনি, কিন্তু হঠাৎ রদবদলে কিন্তু কিছু কিছু যে এই ব্যানারগুলো দেখা যাচ্ছে শুধু শান্তিপুরে নয় জেলার বিভিন্ন প্রান্তে, তা সেটা সেই একই চিত্র কিন্তু আমাদের শান্তিপুরে ধরা পড়লো দুদিন আগে, গত দুদিন আগে। একটা আমি একটা কথা বলি, এই নিয়ে কি জনগণের কিছু এসে যায় যে কোথায় কি ফ্লেক্স পড়লো, কে কার অনুগামী? এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মনে হয় না শান্তিপুরের মানুষের কোনো মাথা ব্যথা আছে বলে।